মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্ণিং আসামলৈ মই তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি মই তোমালোকৰ আগত গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্ট হায়াৰ ছেকেণ্ডেৰী এক্সামিনেশ্যন বৰ্ডে অনুষ্ঠিত কৰা প্ৰি ফাইনেল এক্সামিনেশ্যন 2022ৰ ইডুকেশ্যনৰ বিষয়ত দ্বিতীয় খণ্ডটো লৈ আহিছোঁ। ইতিমধ্যে মই এই কোৱেশ্যন পেপাৰৰে এটা খণ্ড তোমালোকৰ আগত আপলোড কৰিছোঁ। আশা কৰিছোঁ তোমালোক সকলোৱে সেই খণ্ডটোৱে চাইছা। গতিকে এই খণ্ড দ্বিতীয় খণ্ডৰ কাৰণে বহুতো ল'ৰা ছোৱালীয়ে মোলৈ মেছেজ কৰি আছে বা কমেণ্ট কৰি আছে যে ছাৰ দ্বিতীয় খণ্ডটো জলদি লাগে। সেই তোমালোকৰ কমেণ্টৰ ওপৰত ভিত্তি কৰি আজি মই তোমালোকৰ আগত দ্বিতীয় খণ্ডটি লৈ আহিছোঁ। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, যিহেতু মই দ্বিতীয় খণ্ডটো তোমালোকৰ আগত আলোচনা কৰিম, তাৰ আগতে মই তোমালোকক ক'ব খুজিছোঁ যে এই খণ্ডটিৰ মেক্সিমাম কোৱেশ্যন, প্ৰায় কোৱেশ্যন মই যিখিনি ভিডিঅ' বনাইছিলোঁ চাৰিটা চেপ্টাৰৰ ওপৰত, গোটেইখিনি সেই চাৰিটা চেপ্টাৰৰ পৰা যিখিনি কোৱেশ্যন আছে গোটেইখিনি কমন পৰিছে। গতিকে কিছুমান ল'ৰা ছোৱালীয়ে সেইখিনি তাতে যাই পাবা। তথাপি মই যিহেতু কোৱেশ্যন পেপাৰ চলিউশ্যন কৰিছোঁ, সেই হেতুকে মই তোমালোকৰ আগত আকৌ কোৱেশ্যনৰ চলিউশ্যনখিনি তোমালোকক দিছোঁ। হয়তোবা এই ভিডিঅ'ৰ পিছত আৰু এটা খণ্ড কৰিলে এই কোৱেশ্যন পেপাৰ চলিউশ্যন সম্পূৰ্ণ হ'ব। আৰু এইখিনিতো মই তোমালোকক জনাব পাই সুখী হৈছোঁ যে মোৰ হাতত এতিয়া পাঁচ ছয়টা ডিষ্ট্ৰিক্টৰ কোৱেশ্যন ৰেডি হৈ আছে। বৰপেটা, বঙাইগাঁও, দৰং, ধুবুৰী গভ বয়েজ হায়াৰ ছেকেণ্ডেৰী, আজমল কলেজ, এইবিলাকৰ কোৱেশ্যন ইতিমধ্যে, তাৰপিছত দৰঙৰ খাৰুপেটীয়াৰ পৰাও প্ৰাইভেট স্কুলৰ কোৱেশ্যন মোৰ ওচৰত আহিছে। গতিকে এইখিনি কোৱেশ্যন মোৰ ওচৰত ৰেডি হৈ আছে। মই সোমাই উলিয়াব পৰা নাই তোমালোকক দিবৰ কাৰণে, কিন্তু তোমালোকে অধৈৰ্য নহ'বা। মই চেষ্টা কৰিম তোমালোকক গোটেইখিনি কোৱেশ্যন ফুল্লি চলিউশ্যন কৰি দিবলৈ। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি মই তোমালোকৰ আগত ইডুকেশ্যনৰ ছেকেণ্ড পাৰ্টটো লৈ আহিছোঁ। যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে এই কোৱেশ্যন পেপাৰৰ প্ৰথম পাৰ্টটো তোমালোকে পোৱা নাই, মোৰ এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনত সেই প্ৰথম পাৰ্টৰ লিংক দি আছে। তাতে গৈ তোমালোকে প্ৰথম পাৰ্টৰ ভিডিঅ'টো আগতে চাই ল'বা, কিয়নো তাতে মই 13 নম্বৰলৈকে কোৱেশ্যন চলিউশ্যন কৰিছোঁ। তাতে প্ৰায় 36 নম্বৰৰ কোৱেশ্যন চলিউশ্যন কৰা হৈ গৈছে। আজি মই তোমালোকৰ আগত 14 নম্বৰৰ পৰা অৰ্থাৎ 4 মূল্যাংকৰ কোৱেশ্যনখিনি আলোচনা কৰি দিবলৈ প্ৰয়াস কৰিম। গতিকে তোমালোকে অলৰেডি বহি আৰু কলমলৈ সাজু হৈছে, এতিয়া তোমালোকে লিখিবলৈ যত্ন কৰিবা। কোৱেশ্যন নম্বৰ 14, বৰ্তমান সমাজৰ বাবে দূৰৱৰ্তী শিক্ষাৰ কিয় প্ৰয়োজন? আনচাৰ, বৰ্তমান সমাজৰ বাবে দূৰৱৰ্তী শিক্ষাৰ প্ৰয়োজন আছে। সেই প্ৰয়োজনসমূহ মই তোমালোকৰ আগত তলত উল্লেখ কৰিছোঁ। নম্বৰ 1, দূৰৱৰ্তী শিক্ষাৰ শিকাৰুসকল সমগ্ৰ শিক্ষণ প্ৰক্ৰিয়াৰ সময়ছোৱাত শিক্ষকৰ পৰা দেখাত স্থায়ীভাৱে পৃথক হৈ থাকে। 2, ইয়াৰ শিকাৰুসকলে সমগ্ৰ শিক্ষণ প্ৰক্ৰিয়াৰ সময়ছোৱাত শিক্ষণ দলৰ পৰা দেখাত স্থায়ীভাৱে পৃথক হৈ থাকে। নম্বৰ 3, এটা প্ৰযুক্তিগত মাধ্যমেৰে আন্তঃব্যক্তিগত যোগাযোগ পৰিচালিত শিক্ষা মৌখিক দলগত ভিত্তিৰ শিক্ষা ইত্যাদিবোৰক সলনি কৰি দিয়ে। 4, ই শিক্ষাদান আৰু আহৰণ প্ৰক্ৰিয়া আনুষ্ঠানিক ভিত্তিত কৰি তোলে। 15, শিক্ষানুষ্ঠানত জনসংখ্যা শিক্ষা প্ৰদানৰ বাবে 4টা পৰামৰ্শ দিয়া। আনচাৰ, শিক্ষানুষ্ঠান অথবা বিদ্যালয়ত জনসংখ্যা শিক্ষা প্ৰদানৰ বাবে 4টা পৰামৰ্শ তলত আলোচনা কৰা হ'ল। নম্বৰ 1, সৰু পৰিয়াল সুখী পৰিয়াল ধাৰণা দিয়া। নম্বৰ 2, পৰিয়ালকেন্দ্ৰিক জীৱনৰ শিক্ষা দিয়া। নম্বৰ 3, জনসংখ্যাৰ ইতিহাস অধ্যয়ন কৰা। নম্বৰ 4, পৰিৱেশ বিদ্যাক বাধ্যতামূলক কৰা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এই 4টা পইণ্ট তোমালোকে পাৰিলে এটাকৈ পইণ্ট লিখি দিবা, এটাকৈ শাৰী লিখি দিবা, তেতিয়াহ'লে তোমালোকৰ ফুল মাৰ্ক পোৱাত বেছি ইজি হ'ব। অ'কে, 16, মূল্যবোধৰ শিক্ষা মানে কি বুজা? বৰ্তমান সমাজত মূল্যবোধৰ শিক্ষাৰ প্ৰয়োজনীয়তাৰ বিষয়ে লিখা।
আনসার এলফোর্টর মতে মূল্যবোধ হয়েছে একটা বিশ্বাস যার উপর নির্ভর করিয়ে এজন ব্যক্তি নিজস্ব রুচি অনুযায়ী কার্য সম্পাদন করে। জন ডিউইর মতে ভ্যালু মিন্স প্রাইমারিলি টু প্রাইস টু স্টিম টু অ্যাপ্রাইস টু ইস্টিমেট ইট মিন্স দ্য অ্যাক্ট অফ চেরিশিং সামথিং হোল্ডিং ইট অ্যান্ড অলসো দ্য অ্যাক্ট অফ পাসিং জাজমেন্ট আপন দ্য ভ্যালু নেচার। বর্তমান সময়ত সমাজত মূল্যবোধ শিক্ষার প্রয়োজন আর গুরুত্ব নিম্ন ধরনের আলোচনা করা হল। নাম্বার ওয়ান, ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশত সহায় করে। নাম্বার টু, ছাত্রছাত্রীর চরিত্র গঠন আর নৈতিক বিকাশের দিকত এই শিক্ষায় সহায় করে। শিশু পরিবেশের লগত খাপ খাওয়াত সহায় করে। চারি, সামাজিক দক্ষতা বৃদ্ধিত ই সহায়কারী। নাম্বার ফাইভ, জাতীয় সংহতি বিকাশত এই শিক্ষায় সহায় করে। নাম্বার সিক্স, ই সাংস্কৃতিক মূল্যবোধর বিকাশের ক্ষেত্রত সহায় করে। মই ছয়টা লিখিছো যেহেতু তোমালোক চারি নম্বর আছে, গতি চারিটা লিখিলেও চারি নম্বর তোমালকে পাবা, যেহেতু কোশ্চিনটো ছয় নম্বরের কেতিয়াবা আহে, সেইকারণে মই পয়েন্ট ছয়টা দি দিছো। এতিয়া সতেরো নম্বর প্রশ্নটি আলোচনা করিম, শিক্ষণের চারিটা বৈশিষ্ট্য আলোচনা করা। শিক্ষণের চারিটা বৈশিষ্ট্য হল, নম্বর ওয়ান, নতুন অভিজ্ঞতা আর প্রশিক্ষণের বাবে শিক্ষণ সংগঠিত হয়। নাম্বার টু, উদ্দীপক আর প্রতিক্রিয়ার মাজত সংযোগ স্থাপনে হল শিক্ষণ। নাম্বার থ্রি, পরিবেশের লগত ব্যক্তির সমযোজন কার্যই শিক্ষণ। নাম্বার ফোর, শিক্ষণ এক সার্বজনীন প্রক্রিয়া। ওঠেরো নম্বর প্রশ্নলৈ আহা, স্মৃতি প্রক্রিয়ার লগত জড়িত চারিটা পর্যায় বা স্তরের বিষয়ে আলোচনা করা। ইতিমধ্যে মই এই প্রশ্নের উত্তর মই যেতে ইউনিট টেস্টর কোশ্চেন সলিউশন করেছিল তাতে সতেরো ওঠেরো নম্বর প্রশ্নের উত্তর মই আলোচনা করেছো, তথাপি মই আগতে কোয়ার দরে আকো অ্যান্সারটা তোমালোক দিছো। আনসার, স্মৃতি প্রক্রিয়ার লগত জড়িত চারিটা পর্যায় বা স্তর হল, নাম্বার ওয়ান, শিক্ষণ লাভ বা অভিজ্ঞতা আহরণ, লার্নিং অর একুইজিশন অফ এক্সপিরিয়েন্স। নাম্বার টু, সংরক্ষণ রিটেনশন। নাম্বার থ্রি, পুনঃস্মরণ রিকল আর রিমেম্বারিং। নাম্বার ফোর, প্রত্যভিজ্ঞা অর্থাৎ রিকগনিশন। মর্মর ছাত্রছাত্রী সকল, এই চারিটা পয়েন্টের বিষয়ে তোমালকে অকনমান এটা হারিকই বর্ণনা করে লিখবলে যত্ন করবে। উনিশ নম্বর প্রশ্নলৈ আহা, মহিলা সবলীকরণ মানে কি? ভারতবর্ষের মহিলা সবলীকরণের বাবে শিক্ষার ভূমিকা আলোচনা করা। ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর। উনিশশো পঁচাশি সনত নাইরোবিত অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক মহিলা সম্মিলনে মহিলা সবলীকরণের বিষয়ে কৈছে, মহিলা সবলীকরণ হল সামাজিক শক্তি আর সম্পদ নিয়ন্ত্রণ ব্যবস্থা, মহিলার হিতার্থে পুনর বিতরণ করা প্রক্রিয়া। আনসার, ভারতবর্ষর মহিলা সবলীকরণের বাবে শিক্ষার ভূমিকা তলত ফহিয়াই আলোচনা করা হল। নম্বর ওয়ান, প্রত্যেকগুলি মহিলা যাতে বিনামূলিয়া আর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আহরণ করবেন তার ব্যবস্থা গ্রহণ করব লাগে। নাম্বার টু, মহিলা সকলের মাজত নিরক্ষরতার হার আঁতরার বাবে চেষ্টা করব লাগে। নাম্বার থ্রি, ছাত্রী সকলের আগ্রহ অভিরুচি অনুযায়ী বৃত্তিমুখী আর কারিগরী শিক্ষা ব্যবস্থা করব লাগে। চারি, লিঙ্গ বিষয় অধ্যয়ন একটা বাধ্যতামূলক বিষয় হিসেবে প্রাক স্নাতক পর্যায়ের পর অন্তর্ভুক্ত করব লাগে। পাঁচ, পাঠ্যক্রমত মূল্যবোধর শিক্ষা অন্তর্ভুক্ত করব লাগে। নাও কাম টু কোশ্চিন নাম্বার টুয়েন্টি, এজন মানসিকভাবে সুস্থ ব্যক্তিরও মানসিক স্বাস্থ্য বিজ্ঞান প্রয়োজন, কারণ দর্শাও।
সকলো ব্যক্তিৰ বাবে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানৰ বিশেষ প্ৰয়োজন আছে। সুস্থ মানসিক স্বাস্থ্য অবিহনে কোনো মানুহেই শান্তিপূৰ্ণ আৰু সুখী জীৱন যাপন কৰিব নোৱাৰে। গতিকে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানত গুৰুত্ব উপলব্ধি কৰাৰ বাবে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানৰ জ্ঞান আমাৰ সকলোৰ বাবে প্ৰয়োজন। সাধাৰণতে তলত দিয়া কাৰণসমূহৰ বাবে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান অতি প্ৰয়োজনীয় হৈ পৰিছে। নম্বৰ ১, নিজকে মানসিকভাৱে স্বাস্থ্যৱান কৰি ৰখাত কৌশলসমূহ জনাত সহায় কৰে। নম্বৰ ২, মানসিকভাৱে স্বাস্থ্যৱান লোকসকলৰ বৈশিষ্ট্যাৱলীৰ বিষয়ে জনাত সহায় কৰে। ৩, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানে মানসিক স্বাস্থ্যৰ গুৰুত্ব উপলব্ধ কৰাত সহায় কৰে। ৪, মানসিক সমস্যাসমূহৰ পৰা হাত সৰাৰ উপায় মানসিক স্বাস্থ্যবিজ্ঞানে বা বিজ্ঞানে দাঙি ধৰে। ২১ আৰু ২২ প্ৰশ্নটো মই নেক্সট ভিডিঅ'ত দিবলৈ প্ৰয়াস কৰিম। কোৱেশ্চন নম্বৰ ২৩ লৈ আহা, অগতানুগতিক শিক্ষা গণতান্ত্ৰিক নীতিৰ ওপৰত প্ৰতিষ্ঠিত, আলোচনা কৰাৰ আনচাৰ। অগতানুগতিক শিক্ষা গণতান্ত্ৰিক নীতিৰ ওপৰত প্ৰতিষ্ঠিত, এইটো অগতানুগতিক শিক্ষাৰ গুৰুত্বপূৰ্ণ দিশ। এই শিক্ষা গ্ৰহণ কৰিবৰ বাবে সকলোৱেই স্বাধীন। সমাজৰ অতি দৰিদ্ৰ, পিছপৰা, বিশেষভাৱে সক্ষম, বিদ্যালয় বহিৰ্ভূত, চাকৰিয়াল, গৃহিণী সকলো শ্ৰেণীৰ লোকৰ বাবে এই শিক্ষা সহজলব্ধ। অগতানুগতিক শিক্ষাৰ যোগেদি সামাজিক চেতনা, দায়বদ্ধতা আৰু নাগৰিকত্বৰ গুণবোৰৰ বিকাশ সাধন কৰিব পৰা যায়। এই শিক্ষাই জীৱনৰ প্ৰয়োজনীয় ব্যৱহাৰিক শিক্ষা প্ৰদান কৰে। অগতানুগতিক শিক্ষা উৎপাদনমুখী কাৰ্যকৰী হোৱাৰ বাবে ভাৰতৰ দৰে গণতান্ত্ৰিক দেশ এখনত এই শিক্ষা অত্যন্ত প্ৰয়োজনীয়। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এইখিনি আছিল এই কোৱেশ্চনৰ আনচাৰ। বাকী ৰোৱা ২১, ২২, ২৪, ২৫, ২৬, ২৭ এই প্ৰশ্নখিনি মই অহা এটা বা দুটা ভিডিঅ'ত কৰি দিবলৈ যত্ন কৰিম। গতিকে তোমালোকে চিন্তা কৰিব নালাগে। তোমালোকৰ প্ৰিয় চেনেল ইংলিছ লাৰ্ণিং আছে, তোমালোকক সৰ্বতোপ্ৰকাৰে ভিডিঅ'ৰ দ্বাৰা সহায় কৰিবলৈ প্ৰস্তুত হৈ আছে। থেংক ইউ ফৰ ৱাচিং।